বেতন বাড়িয়ে আবার তা কমিয়ে দেয়া, এ কোন নিয়ম? হ্যাঁ, এমনই নিয়মের শিকার অঙ্গনারী কর্মীরা। আর তারই প্রতিফলন ঘটল চুচুড়া তারকেশ্বর রোড অবরোধের মধ্যে। কয়েকশো অঙ্গনারী কর্মী পুলবার সুগন্ধায় সিডিপিও অফিসে ডেপুটেশন দিতে এসে বিক্ষোভে ফেটে পড়েন। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ও যানবাহন চলাচল ব্যাহত হয়। সিডিপিওর আশ্বাস পেলে অবরোধ তুলে নেওয়া হয়। অমিত মাঝি, রিপোর্ট নিউজ সিক্স। ব্যান্ডেল থেকে শেয়ারাফলি পর্যন্ত পিছিয়ে পড়া মানুষদের সন্তানদের উন্নয়নের লক্ষ্যে প্রিয়নগর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ চ্যারিটেবল ট্রাস্ট। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সন্তানরা যাতে মাথা তুলে সমাজে বাঁচতে পারে সেদিক চিন্তা করেই প্রিয়নগর শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ চ্যারিটেবল ট্রাস্ট বিশেষভাবে কাজ করছে। ব্যান্ডেল হতে সারা পুলিশ স্টেশনের মধ্যে যে সকল শিশু অযত্নে লালিত পালিত হচ্ছে তাদেরই নিয়েই এই ট্রাস্টের কাজ। ভবিষ্যতে একটি আবাসন করে সেখানে ঠাঁই দেওয়ার স্বপ্ন রয়ে গেছে বলে ট্রাস্টের মনিকা দেবী জানান। আজ চুচুড়ার একটি বেসরকারি লজে শতাধিক শিশুকে একত্র করে বিজয়া সম্মেলনীর সঙ্গে খোঁজ খবর নিতে ভুলল না ট্রাস্টের সদস্যরা। অনুষ্ঠানে বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। আপনাদের সংস্থার বা ভবিষ্যৎ কর্মধারা কি 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 করবেন? সংস্থার ভবিষ্যৎ আমরা চাই ওদের একটা আবাসন, ওদের একটা ভালো জায়গায় রেখে ওদের স্টাডি, ওদের মেডিকেল এবং ওদের একটা যাতে জীবনে ওরা দাঁড়াতে পারে, একটা কিছু করতে পারে, চাই আমাদের সহযোগিতা চাই এবং যাতে একটা ওদের যাতে কিছু করা যায়, ওরা যাতে সমাজে ওনার সঙ্গে ফিরে আসতে পারে এটাই। কতজন বাচ্চা আছে? বিভিন্ন জায়গায় বাচ্চা আছে, কিছু বাচ্চা আছে শেওড়াফুলিতে, আমরা কিছু বাচ্চা আছে এখানে বস্তিতে, কিছু বাচ্চা আছে স্টেশনে। আমরা কাজ করি, আমরা বিক্ষিপ্তভাবে কাজ করি, কিন্তু আমরা চাই যে একটা জায়গায় স্টেশনে একটি মেয়ে আছে বড় হয়ে গেছে, তার যে সমস্ত সুবিধা অসুবিধা সেগুলো দেখার দরকার, সেগুলো যদি আপনারা একটু সবাই সহযোগিতা পেয়ে তাহলে আমার মনে হয় এই বাচ্চাগুলো কি আপনারা তুলে তুলে নিয়ে আসছেন না আপনাদের সঙ্গে যুক্ত সংগঠন? আমাদের সাথে যুক্ত, আমাদের সাথে আমরা এদের সমস্ত কিছু থেকে, যদি শরীর খারাপ হলে একটি বাচ্চা অসুস্থ হলে সারা গায়ে আসুন ইনফেকশন হচ্ছে। শ্যামল সিনহা, রিপোর্ট নিউজ সিক্স।
শ্রীপুর বলাগড় তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী ও প্রাক দীপাবলির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে। শ্রীপুর বলাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী ও প্রাক দীপাবলির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়ে গেল বারজবি কলোনির স্কুল ময়দানে। সবাই উপস্থিত ছিলেন বলাগড় বিধানসভার বিধায়ক অসীম মাঝি, হুগলি জেলা পরিষদের সহসভাপতি সুমনা সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল, বলাগড় ব্লক তৃণমূল সভাপতি শ্যামা প্রসাদ রায় ব্যানার্জি, পশ্চিমবঙ্গ কৃষক সেলের সভাপতি তরুণ সেন ও হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শান্তনু ব্যানার্জি সহ বিশিষ্ট নেতৃত্ব। এছাড়া সবাই লোকসঙ্গীত পরিবেশন করেন পি সুব্রত। অনুষ্ঠানে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। সেতু শান্তনিতা এবং আমার প্রিয় সমিতা পানুদা, আমি মঞ্চে দেখতে পাচ্ছি শ্যামা স্যারকে, শ্যামা প্রসাদ রায় ব্যানার্জি মহাশয়কে, এবং মঞ্চ বিশেষ এবং বিশ্ব রেসপেক্টেড সকলকে আমার শুভ বিদায়, শুভেচ্ছা, অভিনন্দন। কুটির গুড়ায় নাই কমাটি, কিসে তাহার হবে খাটি, ঘরে তুফান। আজকে আমরা এখানে কিন্তু শুধু বিজয়ার শুভেচ্ছা বিনিময় এবং সেই শুভেচ্ছা বিনিময়ের মধ্যে নিজেদের আবদ্ধ রাখবো না, তার কারণ আপনারা জানেন, খুব দুঃখের সাথে বলছি আজকে আনন্দের মধ্যেও, গত তিন দিন আগে আসামে আমাদের এই পাঁচজন বাঙালিকে নৃশংসভাবে খুন হতে হয়েছে এবং সেই খুনের দায় নিয়ে আজকে সেই রাজ্যের বিজেপি সরকার, তারা শুধুমাত্র একে ওকে দোষারোপ করছে, জঙ্গি সংগঠনের নামে দোষ দিচ্ছেন। আপনারা দেখেছেন গতকাল প্রেস বিবৃতি দিয়ে জঙ্গি সংগঠনের পক্ষ থেকে সেই খুনের দায় অস্বীকার করা হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সমস্ত মানুষ, সারা ভারতবর্ষের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আজকে কষ্টে আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন মানুষ বসে আছেন যিনি মানুষের কথা ভাবেন না, যিনি শুধুমাত্র নিজের কথা ভাবেন, সেই মানুষটাকে নিয়ে আমরা সবসময় দেখেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। আজকে নোটবন্দি থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, আপনারা দেখেছেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আজকে আকাশ ছোঁয়া হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সবার আগে প্রতিবাদ করেছেন। আজকে আপনারা দেখেছেন যখন আসামে পাঁচজন নিরীহ মানুষকে, বিশেষ করে বাঙালি হিসেবে তারা যখন খুন হতে হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রতিবাদ জানিয়েছেন এবং আপনারা জানেন আজকে আসামে আমাদের দলের পক্ষ থেকে প্রতিনিধি দল যাচ্ছে সেখানে সেই বাঙালি পরিবারের পাশে সমবেদনা। অনুপ প্রামাণিকের রিপোর্ট, নিউজ সিক্স। পথচ্যুতি মানুষদের জল কষ্ট মেটাতে চুচুড়ার তোলা ফটকে উদ্বোধন হলো পথের পাঁচালীর। হুগলি চুচুড়া পৌরসভার তোলা ফটক এলাকায় মানুষের দীর্ঘদিনের চাহিদাকে গুরুত্ব দিতে সাংসদ রত্না দেনাগের তহবিল অর্থে পানীয় জলের মেশিন বসানো হলো, যার নাম দেওয়া হলো পথের পাঁচালী। পথ চলতি মানুষ থেকে সাধারণ মানুষ পরিশ্রিত ঠান্ডা পানীয় জলের পরিষেবা পাবে, এর জন্যই নাম রাখা হয়েছে পথের পাঁচালী বলে জানান পৌরপ্রধান। সোমবার এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায়, সমাজসেবী অনন্ত ব্যানার্জি সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন আমরা করছি, সেই উন্নয়নের নতুন একটি মাত্রা হচ্ছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা। মঞ্চে রয়েছেন আজকে আমাদের মাননীয় বিধায়ক, উন্নয়নের কাণ্ডারি শ্রী অসিত মজুমদার মহাশয়। আজকে এই প্রকল্পটা আমরা আমাদের আরেক উন্নয়নের কাণ্ডারি মাননীয় সাংসদ ডাক্তার রত্না দেনা, তাঁর যে এলাকা উন্নয়ন তহবিল, সেই এমপি ল্যাডের
যে প্রকল্পের মধ্যে এই কাজ আমরা আজকে পেয়েছি এবং অন্য একটি কর্মসূচিতে আটকে পড়ায় তিনি আসতে পারছেন না। তিনি নির্দেশ দিয়েছেন মাননীয় বিধায়ক আজকে এটা ওপেন করবেন। এখানে উপস্থিত এখানকার স্থানীয় পুরপিতা সৌমিত্র মালাকার, পার্শ্ববর্তী 23 নম্বর ওয়ার্ডের পুরমাতা শ্রীমতী শ্রাবণী দাস রয়েছেন আমাদের। রাজেশ মন্ডলের রিপোর্ট, নিউজ 6। চন্দ্রনগর স্ট্যান্ড ঘাট থেকে শ্রীরামপুর পর্যন্ত 20 কিমি সাঁতারের আয়োজন করলো চন্দ্রনগর ইকলাট সুইমিং ক্লাব। একলাট সুইমিং ক্লাব রবিবার চন্দ্রনগর স্ট্যান্ডঘাট হতে শ্রীরামপুর পর্যন্ত 20 কিমি সাঁতারের আয়োজন করে। এই সাঁতার প্রতিযোগিতায় 35 জন সাঁতারু অংশ নেয়। এই সাঁতার দেখতে অসংখ্য মানুষ গঙ্গার ধারে ভিড় করে। বিজয়ী এবং বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। মেরিছি বিজ্ঞাপনী বিরতি। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। এবার আপনার জেলায় আপনার কাছে একই ছাদের নিচে নিয়ে এলো অত্যাধুনিক রেডিমেড পোশাকের বিপুল সম্ভার এবং অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি শপ চাঁদনি শপিং সেন্টার। এখানে পাচ্ছেন কিডস ওয়্যার, লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার সহ জিন্স, টি শার্ট, লেগিংস, শার্ট সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক পোশাক। একই সাথে পেয়ে যাচ্ছেন 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনা। অত্যাধুনিক ডিজাইনের সোনার জিনিসের ওপর থাকছে মজুরিতে বিশেষ ছাড় এবং পোশাকের প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। চাঁদনি শপিং সেন্টার, আলিনগর মোড়, হুগলি। ফোন 9933556562। সেবা আপনাদের সেবায় নিয়োজিত। এখানে পাবেন সকল প্রকার নামী কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, জিওনি, লাভা, লেনোভো ও প্যানাসোনিক। আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে। প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা পরিষেবা, হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটে সেবা, এক মিনিটেই পরিষেবা। A premier institute for all board exams with facilities for practical classes for physics, chemistry and biology. Amader shafollo Lakshya medical ebong engineering soho sokol prokar probeshika porikkhar ekmatro nirbhorjoggo shikshamulok protishthan. Address 27 Chuchura Station Road, Hugli, ডক্টর ইন্দ্রনীল চৌধুরীর চেম্বারের পাশে। ফোন নাম্বার 9831519835, 7980032510। চুল পড়া, টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারির সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তার বাবুকে। যোগাযোগ করুন 9239473066, 9831547595।
গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক। এখানে একই ছাতার নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছেন 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে। শ্রী বাদল চন্দ্র বিশ্বাস নাই। বিরতির পর ফিরে এলাম খবরে। 50তম বর্ষে কাঁসছাড়া ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতন প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। অনুষ্ঠান চলবে আগামী 1 বছর যাবৎ। কাঁসছাড়া ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনের 50 বছর পূর্তি উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মিত্র, পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্র সহ বিশিষ্টজনেরা। এছাড়া গ্রামবাসীয় ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাও বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আগামী 1 বছর পর্যন্ত এই উৎসব চলবে বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গৌতম মিত্র জানালেন, আজকে আমাদের শিক্ষানিকেতন তার 50তম জন্মদিবস অর্থাৎ প্রতিষ্ঠা দিবস। এই দিন প্রথম আমাদের শুরু হয়েছিল 5ই নভেম্বর 1967 সালে, আর সেটা ছিল কাঁসছাড়ায়। আমাদের বিদ্যালয়ের নাম হয়েছে কাঁসছাড়া ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতন। তার একটা ইতিহাস আছে, এই যে 1969 সালে 2রা জানুয়ারি কাঁসছাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের সূচনা 1969 সালে 5ই নভেম্বর আমাদের একটি ভিত্তি প্রস্তর স্থাপন হয়। এই কারণেই আমাদের বিদ্যালয়ের নামের সঙ্গে কাঁসছাড়া। আর বাকি যে ইয়াসিন মন্ডল বলা হচ্ছে তারও একটা ইতিহাস আছে। আমরা জানি যে মহিউসী আয়েশা খাতুন তার বাবার স্মৃতির উদ্দেশ্যে 3 বিঘা জমি যদি না দান করতেন তাহলে আমরা এই বিদ্যালয় গড়ে তুলতে পারতাম না। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমরা তার নামে ইয়াসিন মন্ডলের নামে কাঁসছাড়া ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতন নাম রেখেছি। এই এলাকাতে আমাদের বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী আছে। অনুপ প্রামাণিকের রিপোর্ট, নিউজ চন্দ্রনগর থেকে প্রকাশিত গোধূলিমন পত্রিকার হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত গুণী ব্যক্তিরা। হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি পর্বে এসে চন্দ্রনগর হতে প্রকাশিত গোধূলিমন ধ্রুপদী সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ উপলক্ষ করে শারদ উৎসব অনুষ্ঠিত হল চন্দ্রনগর ফরাসি মিউজিয়ামে। রবিবার এই অনুষ্ঠানে 3 জন গুণী মানুষকে সম্বর্ধনাও দেওয়া হয়। ডাক্তার সত্যব্রত পালের সভাপতিত্বে শারদ উৎসবের অনুষ্ঠানটি কবিতা পাঠ, বক্তৃতা এবং সঙ্গীতের মধ্য দিয়ে সুন্দর রূপ নেয়। একটা দোকানে নিশ্চিত ক্যামেরা আছে,
এ প্রসঙ্গে গোধূলি মন পত্রিকার সম্পাদক অশোক চট্টোপাধ্যায় বলেন, আমাদের গোধূলি মনের 7 বছর পূর্ণ হলে আজকে হীরক জয়ন্তী সমাপ্ত অনুষ্ঠান হীরক জয়ন্তী হচ্ছে। আমরা আজকের অনুষ্ঠানে 3 জন মুনি মানুষকে সম্বোধনে জানাবো, তাছাড়া কবিতা পাঠ, ছোটো গল্প, অনুগল্প পাঠ, কে কে আছেন গুণীজনের মধ্যে, কে কে আছেন প্রধান ডক্টর বিশ্বনাথ কাহিনীর লেখক রামকিশোর সরকার সহযোগী থাকে দলটির থেকে, এবং এই স্থানীয় সঙ্গীত শিল্পী যিনি 60 বছর থেকে সঙ্গীত চর্চা করছেন, এবং বহু অপরেশ লাইনী সহ বহু শিল্পী কাছ থেকে দিয়েছেন গ্রামীণ শিক্ষা সেই সমর্থ মাত্রকে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করার কথা আছে সর্বদেশে যে সম্প্রদায় তাদের চুঁচুড়া স্টেশন রোডে অবস্থিত এই প্রতিষ্ঠান প্রতি বছরই শতাধিক রক্তদাতার দান করা রক্ত দান করে থাকে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের। এবছরও এই সংখ্যা ছিল 94 জন। সাংসদ রত্না দেনাগ, বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতি সভাপতি দিলীপ দাস, পঞ্চায়েত প্রধান শুক্লা চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন। সকাল থেকেই রক্তদানের আগ্রহী ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্পাদক সুব্রত রায় রক্তদান প্রসঙ্গে বলেন, রক্তগ্রহীতাদের অসহযোগিতায় প্রায় 13 জন রক্তদাতাকেও ফিরে যেতে হয়েছে। রক্তদান এটা নিয়ে বলার বিশেষ কিছু নেই, আপনারা সবাই জানেন যে বিজ্ঞান অনেক এগিয়েছে, মহাকাশে নানান ধরনের যন্ত্র যাচ্ছে, কিন্তু রক্তের বিকল্প কিছু নেই, রক্তের বিকল্প রক্ত, রক্তের বিকল্প বিজ্ঞান আজও পর্যন্ত তৈরি করতে পারেনি। অতএব যে সংগঠন বা সংস্থা মানুষের অসহায় অবস্থার মধ্যে রক্তের যোগান দেয়, রক্তকে দিয়ে তাদের জীবন বাঁচাবার চেষ্টা করে, তাদের মতো মহৎকার কিছু নেই। আমি তাই এই সংগঠনকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। শ্যামল সিনহা, রিপোর্ট নিউজ 6। 37তম বর্ষে বলাগড়ের লুকেশপুরের শ্যামা পূজা, পূজা উপলক্ষে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কর্মকর্তাদের। 37তম বৎসরে পড়ল বলাগড়ের লুকেশপুরের শ্যামা পুজো। এবছরে তাদের পুজোর বাজেট প্রায় 4 লক্ষ টাকা। পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। পুজোর সাথে প্রতিদিন রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বিষয়ে পুজোর কর্মকর্তা পার্থ বসু জানালেন, লুকেশপুর বলাগড়ের আমাদের লুকেশপুর ইয়ংস্টার ক্লাব প্রতি বছরই একটা বড় বাজেটের শ্যামা পুজোর আয়োজন আমরা করে থাকি। এবছর 37তম বর্ষে পা দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু এবারে বলাগড় ব্লকের সমস্ত দুর্গাপুজোই একটুখানি বড় হয়েছে, একটুখানি অনেকটা বড়, কলকাতার পরই বলা যায় বলাগড় ব্লকটাই সেরা, তো সে জায়গা থেকে আমরাও কালী পুজোটাকে এবছর আরও সেরার তালিকায় আনছি। মোটামুটি 4 লক্ষ টাকা বাজেটের আমাদের পুজো শুধু প্যান্ডেল, এরপরে আদার্স বাজেটে অনেক আছে, লাইট আছে,
আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় পাঁচ দিন ধরে। যেমন এবছরে উদ্বোধন করতে আসবেন মহামান্য আমাদের বিধায়ক অসীম কুমার বাজি। অনুপ প্রামাণিকের রিপোর্ট, নিউজ সিক্স। নিউজ সিক্স আজ এই পর্যন্ত। প্রতিদিন রাত 9:30 দেখুন নিউজ সিক্স এই চ্যানেলে। শুভরাত্রি।